হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30, আর এখন দেখো রেডি হয়ে গেছি, দেখবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, বেড়াতে বলতে একটা মন্দিরে পুজো দিতে, সেটা তোমাদের দেখাবো অবশ্যই। আর পুজোটা হচ্ছে মেনলি হচ্ছে এই যে, চলো এই যে, এর নামে ওর মা পুজো দেবে ঠাকুরের কাছে, তো সেখানে আমাদের সবাইকে যাওয়ার জন্য বলেছে, তাই যাচ্ছি। তো সারাদিন ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, দেরি করলে হবে না, বাস চলে যাবে। রেডি হয়ে গেছি, তো টাটা, চলো ওখানে গিয়ে কথা হবে। হাই করে দে, হাই বল। এই দেখো আমরা রাজবল হাট চলে এসেছি, রাজবল হাট হরিপালের। আমি আসছি তো। হ্যাঁ, সবাই আস। এই যে আজকে আমরা রাজবল হাট চলে এসেছি, রাজবল্লভী মা। এই ঘর, এই যে আমাদের পুরো টিম। পুজো দেওয়া চলছে, অঞ্জলি দেওয়া চলছে। আর এই দেখো, এদের আটচালা, এখানে কুণ্ড কোটা চলছে, এখানে ভোগ রান্না হয়, ভোগের কুণ্ড কোটা চলছে। এই দেখো কি সুন্দর একটা পুকুর, আর পুকুরের পাড়েতে কি সুন্দর বসার জায়গা। এখানে দেখো আবার মাথার ছাউনিও রয়েছে। আর এই যে ননি, ননি বাড়িতে খেলার জায়গা পায় না বলে এখানে এন্টার খেলছে। এখানে ঠাকুরের ভোগের রান্না হয়। এই একটা শিব মন্দির। আর এই দেখো, এখানে মায়ের পুকুরে স্নান করে এখানে কাপড় ছাড়ার ঘর। এই দেখো, এই হচ্ছে মায়ের পুকুর। এই দেখো এখানে কত শিব মন্দির, তাম্বকেশ্বর, রাজরাজেশ্বর, সোমেশ্বর। এই হচ্ছে মায়ের মন্দির, এখানে বলি হয় না, প্রসাদ খাওয়া চলছে মৌসুমীর দিন। পূজা দেওয়া হয়ে গেছে, জয়েন করেছে। রাজবল্লভদের আশ্রমে এসছি, দেখো আশ্রমের ছবি দেখাবো তোমাদের। আশ্রমের বাগানটা দেখো কি সুন্দর। এই দেখো আশ্রমটা, স্কুল।
কিসের মন্দির দিদি 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 কিসের মন্দির দেখলে তোমরা? আর এখানে এসে ভালো লেগেছে? কেমন লাগছে এখানে ঘুরতে এসে? ভালো লাগছে, কি আনন্দ হচ্ছে, ফিস্ট ফিস্ট মনে হচ্ছে। ঠিক আছে, হাফ টিম অন্যদিকে, হাফ টিম এদিকে। এই দেখো আমাদের এখানে বসে বসে আড্ডা হচ্ছে, আর এ এখন ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমরা সব ভোগ করতে গেছি, দেখো ভোগ করতে কত লোক বসেছে। এখানে কি করছো বসে বসে? দেখো কত লোক বসেছে। এই দেখো ভোগের সব থালা পড়ে গেছে, এবার খাবার আসবে। ভাত পড়ে গেছে, ভাত এসে গেছে, এবার তরকারি আসবে। এই দেখো ভাত দিচ্ছে, জামা ছাড়বো, রেডি হবো, তারপর আবার পড়তে বসবো। শুনেছ? হাই, গুড ইভিনিং, শুনলে কথাগুলো? ও এখন ঘুরে চলে এসছে, এখনো জামা ছাড়বে, ছেড়ে ও পড়তে বসবে, রেডি হয়ে পড়তে বসবে দুধু খেয়ে। তোমাদের দেখাবো কেমন ও আজকে পড়তে বসে। হ্যাঁ, ও তো আজকে আবার পড়তে বসে ঘুম পেয়ে যাবে, তো দেখাবো কি করে ও পড়তে বসে, কত সুন্দর। কত সুন্দর বলছো, পড়তে বসবে। আর কেমন লাগলো তোমার ঘুরে? কেমন লাগলো ঘুরে? খুব ভালো, আমি তো। চলো আমরা আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এখন চলছে ক্রিম মাখা। সারাদিন ঘুরেছি তো স্কিন একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে, চুপ, তাই ক্রিম মাখা চলছে। এই যে উনি এখন পায়ে সেবা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, তো সারাদিন খুব ঘুরে ক্লান্ত, তাই হাত পা মেখে, হাত পা ধুয়ে এসে ক্রিম মাখা চলছে। এই দেখো না, এই দেখো সেবা চলছে, মহারাজের সেবা চলছে, সেবা। আর সে একটা কথা, একটা কি গান না কি আছে না, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, ত্বকের যত্ন নিয়ে চলছে এখন, মানে আরাম করছে। দেখো এই দেখো কেমন আরাম করছে, তো ওখানে ফেলে দিইনি, ওখানে মায়ের ভোগ খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে, তাই এখনই বসে পড়ছে এটা খাবে। এইগুলো সোনার পাপড়, শুনেছো? এগুলো নাকি সোনার পাপড়। এই দেখো তোমরা খাবে, তোমরা খাবে, দেখতে পাচ্ছ কয় তোকে,
তোমাদের দিচ্ছে, খাও। তোমরা যারা যাওনি রাজবলহাট, আমি যেমন কোনোদিন যাইনি, এই প্রথম। একবার গিয়েছিলাম আর একদিন আগে, তো সে ভোরবেলা, ভালো করে দেখতেও পাইনি, সেই জন্য এবারে যখন গেলাম বেশ ভালো লাগলো। বেশ সুন্দর জায়গা, অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, অনেকগুলো শিব মন্দির রয়েছে, ভেতরেও বেশ ভালো পরিবেশ। তারপরে ওখানে ভোগ খাওয়াচ্ছে, ভোগেরও খাওয়ানোর ব্যবস্থা বেশ ভালো। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা গেছো তো ভালো কথা, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো। আচ্ছা, এমন কিছু দূর রাস্তা নয়, হরিপালন স্টেশনে নেবে, বাস ধরলেই চলে যাওয়া যায় রাজবলহাট। তো অবশ্যই তোমরা কিন্তু একবার ঘুরে আসতে পারো যারা যাওনি, খুব ভালো লাগবে। একটা উইকেন্ডে সারাদিনের প্রোগ্রাম করে যাবে, সারাদিন লাগবে না, এই তো আমরা সকালে গেছি, এখান থেকে বেরিয়েছি 9টার সময় আর বাড়ি চলে এসেছি 4টের সময়। তো তোমরা চাইলে তার আরও আগেও চলে আসতে পারো, তো ভালো লাগবে, অবশ্যই যেতে পারো, আশা করি ভালো লাগবে। তো এখানেই আজকে তো টায়ার, এবার ত্বকের যত্ন নিতে হবে। তারপরে আড্ডা শেষ, বাই বাই। দেখো রাক্ষস, আমরা নাকো রাক্ষস।